কিরে, কোথায় যাচ্ছিস? পণ্ডিতপুর যাচ্ছি মা। আবার পণ্ডিতপুর কেন? যাচ্ছিস যা, সন্ধ্যের আগে ফিরে আসিস, না হয় আবার উল্কা ধরবে। ঠিক আছে, তুমি অত চিন্তা করো না। গদার মা, বাড়ি আসো। হ্যাঁ, কে বলছেন? বলছিলাম যে ওই উল্কা ভূত আজ আবার নদীতে নৌকা উল্টে দিয়েছে, আর সেই নৌকায় তোমার ছেলেও ছিল মা। দাদা, এমএলের সঙ্গে একটু খুব দরকার, দয়া করে কথা বলিয়ে দিন না একটু। স্যার, আপনার সঙ্গে পণ্ডিতপুর থেকে কেউ দেখা করতে এসেছে। এই শোনো, ওদের বলে দাও আমার সময় নেই, অন্যদিন কথা হবে। ভাবছি এই ভূতটাকে জব্দ করতেই হবে, কিন্তু কি করে জব্দ করা যায় বলতো দেখি। হাম শুনিয়া, ওম চিহ্ন দেখলে বা রুদ্রাক্ষের মালা দেখলে ভূত ধরে না, দূরে পালায়। তাহলে চল আগামীকাল একবার ভূতের গলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়ে দেখি কি হয়। এই রাত্রি বেলায় আমার নদীর ওপর নৌকা নিয়ে আমার ঘুম ভাঙাতে এসেছিস? তোমার নদী মানে এ নদী আমাদের সকলের, এ নদী দিয়ে যদি যাতায়াত না করি তাহলে আমরা যাব কিভাবে? অত শত বুঝি না, ওই লাঙ্গল পাড়ার কাঠ দিয়ে যা, আমায় চালাবে না। ও বাবা গো, মরে গেলাম, আমি আবার আসবো ফিরে, তোদের কাছে ছাড়বো না। এই তরমুজ, ওট ওট, ভূত চলে গেছে, চল বাড়ি পালাই। আরে আমি মরিনি, তুইও বেঁচে আছিস, ভূত তো কেউ ছেড়ে দিয়েছে? না, মারেনি, এবার চল বাড়ি যাই। বন্ধুগণ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী মোসার হোসেন রাহিকে লণ্ঠন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই শোনো, গত রাতে আমরা ভূতের মুখোমুখি হয়েছিলাম। ভূত তো পালিয়েছে, কিন্তু সে বলেছে আরো বেশি ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। তাইলে আমরা এখন কি করুম? আমাকে দেখতেছি মরা ছাড়া কোনো উপায় নাই। সবাই শোনো, সকলকেই পণ্ডিতপুর যাওয়া আসা একেবারে কমিয়ে ফেলতে হবে, আর গেলেও সন্ধে হওয়ার আগেই ফিরে আসতে হবে, না হলে ঘোর বিপদ। কিন্তু এইভাবে আর কতদিন চলতে পারে, আর কিভাবেই চলতে পারে? আমাদের ব্রিজটা কি কোনোদিনও হইব না? আমরা যদি সবাই একজোট হই তবেই হবে। সামনেই ভোট আসছে, এবার ভোটের আগে আমাদের দাবি ওদের রাখতেই হবে।
ও আর হইছে, চোখের সামনে কত ভোট আইলো আর কত ভোট গেল সব দেখতে দেখতে সব চুল পাইকা গেল। চোখের সামনে ওই ভূত কত লোকের প্রাণ যে নিল। ভোট এলো ভোট গেল শুভই ঠিক আছে, কিন্তু এবার আমরা গ্রামবাসীরা কেউ ভোট দিতে যাব না। যাব না মানে ক্লিয়ার করে কও। মানে আমরা সকল গ্রামবাসীরা ভোট বয়কট করব এবার। স্যার খবর পেলাম পণ্ডিতপুর গ্রামে এবার ভোট বয়কট করবে যদি না ওদের ব্রিজ করে দেওয়া হয়।